গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সত্যি কথা বলতে, এখন বাজে হচ্ছে 9:15, আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, একটু ভিডিও আপলোড দিলাম একটা, তারপরে ওই ভিডিও একটু এডিটিং করে নিলাম শুয়ে শুয়ে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, রোদ তো বেরোয়নি, কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আরও বেশি শুয়ে থাকতে একটু মন করছিল। তো মাঝখানে একবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে সকালবেলা, ওর সঙ্গে কথা হয়ে যাওয়া মানে আমার মন ফ্রি হয়ে গেল। চলো ঠিক আছে, এবার দিনটা ভালোভাবে শুরু করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সোজা চলে এসেছি মেশিনের কাছে ব্রাশ করবো বলে। মানে ভাবতে পারছো, বাবার বাড়ির জীবনটাই যেন কি অদ্ভুত, মানে কোনো কিছুর টাইম নেই, কোনো কিছুর ভয় নেই যে ঘুম থেকে উঠলে দেরি হয়ে যাবে, বোপে কিছু বল। কদিন তো ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল, বেশ ভালোই এনজয় করলাম। আবার মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে না মানেই আবার রোদ বেরোবে, আবার সেই বাজে গরম, কে জানে এই গরমের হাত থেকে যে কবে মুক্তি পাবো, তাই ভাবছি শুধু। দেখো তেল টেল মেখে নিয়েছি, মাঝখানে অনেকক্ষণ টাইম ভিডিও বানানো হয়নি, তার কারণ মেজদি ফোন করেছিল, মানে আমার মেজো যা ফোন করেছিল, ওর সাথে অনেক বকবক করেছি। তো একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, সেটা কি না কি বলবো, অবশ্যই একটা সুখবর আছে বলতে পারো। তো সেটা তোমরা আস্তে আস্তে ব্লগ দেখতে থাকো, জানতে পারবে যে কি সুখবর। তো সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, তাই আর ভিডিও করা হয়নি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে দারুণ এনজয় করার মতো একটা ওয়েদার। ভেবেছি আজকেও গরম নেই, রোদ বের ওইনি, মেঘমেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই আজকেও একটা গেট রেডি শ্যুট করব। জানি না কতদূর কী করতে পারবো, আর যতটা সম্ভব আজকে মা বিয়েবাড়ি নাও যেতে পারে, কারণ মা বলছিল যে এখন যাব বিয়েবাড়ি, আবার সেই রাত্রিবেলা যাব, মানে আজকেই হচ্ছে রিসেপশন দাদার। তো সেই কারণে মা আজকে বিয়েবাড়ি নাও যেতে পারে। তো দেখা যাক, মা গেলে যাবে, আমি আমার ভিডিও শ্যুট করব, একটুখানি পরে স্নান করব। ভেবেছিলাম তাড়াতাড়ি আজকে স্নান টান করে নিয়ে গেট রেডি শ্যুট করব, কিন্তু যেহেতু আজকে শ্যাম্পু করার দিন, তো সেই কারণেই ভাবলাম যে না ঠিক আছে চলো আজকে হচ্ছে কি যে শ্যাম্পু ট্যাম্পু করি, এবার কালকে রাতে তেল মেখে শোয়াবো ভেবেছিলাম। আবার এনার্জি হলো না, মানে ভালো লাগছিলো না, সেই কারণে কাল রাতে আর তেল মাখিনি, আজকেই সকালে তেলটা মেখেছি। যেহেতু সকালে বলতে 9:30-10 বেজে গিয়েছিলো তেল মাখতে মাখতে, এবার 1.5 ঘন্টা তো রাখতে হবে মাথায়, তো তার কারণেই আর কি আমি একটুখানি পরে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়ে তারপর একটা গেট রেডি শ্যুট করব। আর তোমরা গেট রেডিটায় ভালোবাসা দিচ্ছ, দাও আরও অনেক কিছু বলতো। পিছন ক্যামেরা দিয়ে এখন আমি ভিডিও শ্যুট করছি, তার কারণ হচ্ছে দেখো, মানে প্রথম প্রথম সামনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতাম, তো তখন খুব অসুবিধে হতো, মানে এডিটিং করার সময় দেখতাম কীরকম ছি ফেটে ফেটে গেছে ভিডিওটা, কীরকম টাইপের একটা হয়ে গেছে। তো সেই কারণে আমি বললাম পিছন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে দেখি। তো পিছন ক্যামেরা দিয়ে এখন ভিডিও শ্যুট করতে গিয়ে দেখছি কি যে, মানে দারুণ সুন্দর কোয়ালিটি আসছে, ভিডিও কোয়ালিটিটা খুব ভালো আসছে, ফ্রেশ আসছে, আর দেখতেও অনেকটা মানে ফ্রেশ লাগছে সব কিছু, যেহেতু পিছন ক্যামেরাটা একটু ভালো। এটা সবার ফোনেই মনে হয় এরকমটা হয়, তো পিছন ক্যামেরা দিয়ে তো ভিডিও শ্যুট করা সেভাবে অভ্যেস নেই। এবার সেই কারণে হচ্ছে কি, আমি না বুঝতে পারছি না যে মাথাটা কতটা আসছে, মুখটা কতটা আসছে, অনেক সময় দেখছি মাথার এই অংশটা কেটে যাচ্ছে, শুধু এখান থেকে আসছে। তো প্রথম প্রথম একটু এরকম হবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আশা করি ক্যামেরা ধরা শিখে গেলে ঠিকঠাক হয়ে যাবে, মানে ফোনটা ঠিকঠাকভাবে সেট করা শিখে গেলে হয়ে যাবে সবটা, আর প্রথম প্রথম যা হয় আর কি। আর আজকে ওয়েদারটা বুঝতে পারছো, আমি উঠুনে দাঁড়িয়ে আছি, আর এই হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু একটু গরম নেই, কালকে প্রচণ্ড পরিমাণে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা দারুণ সুন্দর। তো চলো এখন যাবো স্নান করতে, স্নান টান করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার একটা গেট রেডি শ্যুট করার ইচ্ছা আছে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। স্নান টান করে একবারে চলে এসেছি, এবার একটা গেট রেডি শ্যুট করার ইচ্ছে আছে, তোমাদেরকে তো বলেছিলাম, তো সেটাই ভাবছি। চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। ওকে, এই শাড়িটা পরে গেট রেডি শ্যুট করেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শাড়িটাও মায়ে, ব্লাউজটাও মায়ে, আর তোমরা আশা করি গেট রেডিটাই ব্লগের আগেও পেয়ে যেতে পারো, আবার পরেও পেতে পারো, আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ পুরোটাই নির্ভর করছে এডিটিংয়ের ওপরে। তো দেখা যাক কতদূর কী করা যায়, তো অবশ্যই আমি চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আরও কী কী তোমরা গেট রেডি চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে শাড়ির সঙ্গে চাও কি কুর্তি বা অন্য কিছু ড্রেসের সঙ্গে চাও, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভাবো যে এই শাড়িরই এটা ব্লাউজ, এটা কিন্তু নয় একদমই, মানে ব্লাউজটা আলাদা শাড়িটা আলাদা। তো দেখলাম ম্যাচ করে গেছে, ভাবলাম কেমন লাগবে না লাগবে, তারপরে পরে দেখলাম না ঠিক আছে ভালোই লাগছে, লাল দিয়ে পরলেও ভালো লাগতো বা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগতো, তবে এটা দিয়েও খুব একটা খারাপ লাগছে না।
তো কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানাবে। আর এদিকে দেখো মায়ের আছে বিয়েবাড়ি, মানে কালকেও ছিল বিয়েবাড়ি, আবার আজকে রিসেপশান ওই দাদার আর কি। তো সেই কারণে সুযোগে পেয়েছি মাকে সাজানোর, মানে বিয়ের আগে তো ধরো কোথাও গেলে আমি মা দুজনে একসঙ্গে যেতাম, মাকে সেইভাবে সাজাতে পারতাম না, কারণ ধরো আমিও সাজতাম আবার মাকেও সাজাতাম ওই আর কি। আর এখানে কি, এখানে হচ্ছে আমার তো কোথাও যাওয়ার নেই, সেই কারণে আর কি মানে মাকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর এখন তো আমারই সময় না মাকে সাজানোর, কারণ ছোট থেকেই দেখে এসেছি যে মা কোনোদিন নিজের জন্য কিছু কেনেনি, কোনো কিছু সাজের জিনিস বলো, কোনো জামা বা কোনো কিছু যাই বলো না কেন, সবটাই কিনেছে আমার জন্য। তার কারণ মায়ের নাকি খুব শখ ছিল ছোট থেকেই যে মায়ের মেয়ে হলে মা সব কিছু আর কি পরাবে তার সামর্থ্য মতো। তো সেরকমই ছোট থেকে জিন্স টপ, মায়ের যা যা পছন্দের আর কি ছিল যেগুলো মা পরতে পারেনি, সেগুলো সমস্তটাই আমাদেরকে বা আমাকে বিশেষ করে দিয়ে আর কি সেই শখটা পূরণ করেছে। তো এখন তো আমার সময় এসেছে বলো যে মাকে একটু সাজানোর, তো সেই কারণেই আর কি মা তো মানে সেইভাবে বলছে যে বেশি আমাকে কিছু মাখিয়ে দিবি না, মুখ যেন সাদা না হয়ে যায়, ওই যতটুকু হালকার ওপর দিয়ে করা যায় ততটুকুই। আর বাপি দেখো মায়ের জন্য ফুল নিয়ে এসে দিয়েছিলো, তো সেটা দিয়েই একটুখানি বল খোপা করার চেষ্টা করেছে। আর আমি এই চুল বাঁধাটা ছাড়া অন্য কোনোভাবে চুল বাঁধতেও পারি না। তো মায়ের ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমি আমার হারটাকে মাকে পরিয়ে দিয়েছিলাম। বাজে হচ্ছে রাত্রির 9:05, আর আমি এখন একা একা বসে আছি, মা গেছে বিয়েবাড়ি, আর মা আমাকে পয়সা দিয়ে গিয়েছিলো, বলেছিলো যে কিছু কিনে এনে খেয়ে নিবি, তো সেই কারণে কি আনিয়েছি দেখো, চাউমিন নিয়ে আসিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি নিয়ে আসবো, আবার ভাবলাম কি বলতো কালকে ভাই ফিরছে, একা একা খেয়ে নেবো। মানে বিয়ের আগে মনে হতো যখন ছোটো ছিলাম তখন মনে হতো যে ভাই না থাকলেই ভালো হতো, আমার ভাগ নিয়ে নেয় সবসময়, ও সবসময় বেশিটা নেয়, এখন না খুব মন খারাপ করে। মানে এই যেমন আমার মনটা এখন হলো যে কালকে বাড়ি আসবে আর আজকে আমি একা একা খেয়ে নেবো, সেই জন্য ভাবলাম না বিরিয়ানিটা না হয় ভাইকে বলবো রবিবার দিন নিয়ে আসতে, আজকে এটা দিয়ে কাজ চালিয়ে নিই।